আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জান। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে হচ্ছে গরিবের ঈদ। বলতে আমরা যারা মধ্যবর্তী যারা আছি ফ্যামিলিরা, তাদের একটা জিনিস কিনতে গেলে মানে আরেক দিক হয় না, আরেক দিক করতে গেলে অনেক হয়ে যায়। তো এইবার একটু অন্যরকম, আর আমাদের অত চাহিদা নেই যে নাকি নাই লাগবে। তো যাই হোক, আর হচ্ছে আমাদের তো অনেক দিন আগে একটা বিয়ে গেল, প্রায় 2 মাস। হ্যাঁ, তখন অনেক মার্কেটিং করেছি, তা এখন আর করব না। এ দে বলতেছে যে তোমাদের মার্কেটিং করিয়ে দিই, করার কথা বলছে, আমি নিষেধ করেছি, বললাম যে বাচ্চাদের কিছু কিনে দিলেই হবে, আমরা করব না। আমাদের বাসায় যে ফিরিশটা আছে প্রায় 17 বছর হবে, এখনও ভালো আছে, কিন্তু উপর দিয়ে একটু রঙ কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তা বললাম তাহলে ফিরিশটাই কিনি। তা ফিরিশটা কেনার কথাই ভাবতেছি সেটি আর কি। আমরা যদি একদিকে কিনতে চাই আরেকদিকে হয় না, মধ্যবিত্ত ফ্যামিলি যা হয়ে থাকে। তা এই যে টুকিটাকি মার্কেট, এগুলো হচ্ছে আমি করেছি। আর আমি কিছু অনলাইনের ব্যবসা করি, মানে অত বড় না, ছোটোখাটো, এটা তো সবাই জানো। তা এবারিতে যা করেছি টুকিটাকি, আর আয়রাকে নিয়ে অত দৌড়ানো যায় না, করতেও পারি না। এটা হচ্ছে হেজাব, নামাজ পড়ার জন্য আমার মামি শাশুড়ির জন্য কিনেছি। আর এটা হচ্ছে আরেক খালা শাশুড়ি আছে, মানে 2 খালা শাশুড়ির জন্য 2টা শাড়ি কিনেছি। আরেক খালা শাশুড়ির জন্য একটা বোরখা কেনা হয়েছে, এই যে এটা। আর এটা হচ্ছে আমার চাস্ত ভাই বলতে পারেন, বা দেওরের মেয়ে বা জালের মেয়ের জন্য কিনা হয়েছে, আত্মীয়র মধ্যে সম্পর্ক তো তাই। আর এটা হচ্ছে আমার ভাস্তির জন্য, অত দাম দিইনি, সিম্পলভাবে ওদেরকে, মানে আমার টাকা দিয়ে আমার সামর্থ্য যা হয়েছে আমি তাই কিনেছি। আর 2টা ড্রেস কেনা হয়েছে, 3টা ভাস্তির জন্য। আর এটা হচ্ছে আমার ভাগ্নি, ছোটো বোনের মেয়ে, গরম পড়েছে তাই সুতির মেয়েদের 3টা ড্রেস নিয়েছি, এই যে। আর এটা হচ্ছে প্লাজো পায়জামার মতন, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। মানে আমার সামর্থ্যের মধ্যে আমি যে ইনকাম করেছি টুকিটাকি সবাইকে একটু মার্কেট করে দিলাম এই আর কি। এই যে এটা একটা হচ্ছে আমার মার জন্য, আর একটা আমার খালার জন্য, মানে আমার নিজের খালার কথা বলতেছি। এই যে টুকিটাকি তাদের মার্কেট করে দিলাম। আর এই জন্যে মানে ইউটিউবটা আসলে আমার কোনো লোভ ছিল না আসা, একটাই উদ্দেশ্য ছিল, যদি কিছু ইনকাম করতে পারতাম, সবাইকে এরকম মন খুলে দিতে পারতাম। তা সেটা তো ভাগ্য হলো না, তা দোয়া করবেন যদি ভাগ্য হয় এরকম সবাইকে যেন দিতে পারি, সেই ভাগ্যটা যেন হয়। আর এটা হচ্ছে আর সিম্পল জামা, আর বিয়ের অনুষ্ঠানে কিন্তু গজিয়ার জামা কিনা দেওয়া হয়েছিল। এই যে এখন 3-4টা হচ্ছে গরম পড়েছে ড্রেসগুলো, এই ড্রেসগুলো কিনে দিয়েছি। এটা হচ্ছে কালোর মধ্যে, আর 2টা গেঞ্জি কেনা হয়েছে, আর একটা জিন্স প্যান্ট, না লেগিংস প্যান্টের কথা বলতেছি মেয়েদের, আর এক জোড়া জুতা দেশের বাড়িতে গেলে পড়ার জন্য। তাই কীরকম হলো কেনাকাটা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।